Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Amar chotuttho shrenir bachchara kemon achho shobai? Asha kori shobai bhalo achho. To ami tomader goto class e Islam o noitik shikha theke adhyay 1 ar 2 theke kichu igiyechhilam, shunnyosthan diyechhilam. To ajke abar ami kichu shunnyosthan niye tomader majhe hazir hoyechi. আজকে হচ্ছে তোমাদের শূন্যস্থান অধ্যায় 2 3 4 সিলেবাসের মধ্যে তোমাদের যেগুলো আছে মানে অধ্যায়গুলো আছে সেগুলোই আমি দিয়েছি তোমরা সিলেবাসে দেখে নিবে সিলেবাসে তোমাদের অধ্যায় 1 আছে ঈমান মুফাসসাল অধ্যায় 2 তাহারাত অধ্যায় 3 ওয়াদা পালন করা অধ্যায় 4 ইজহার অধ্যায় 5 হচ্ছে হযরত সাইয়্যিদ আলাইহিস সালাম ঠিক আছে তো এখান থেকে আমি তোমাদের কিছু শূন্যস্থান দিয়েছি এগুলো তোমাদের এমটি 3 তে থাকবে তো ক্লাস ফোরের বাচ্চারা পড়তে বসো আর আমি বোর্ডে চলে যাচ্ছি তো দেখো এখানে অধ্যায় 2 3 4 5 থেকে দিয়েছি তোমাদের গত ক্লাসে অধ্যায় 2 থেকে কিছু শূন্যস্থান দিয়েছে তো আজকেও কিছু শূন্যস্থান যাচ্ছে তো দেখো টপিক হচ্ছে শূন্যস্থান পূরণ তো দেখো ওজুর সুন্নত ড্যাশটি ওজুর সুন্নত ড্যাশটি ওজুর সুন্নত 11টি ওজুর সুন্নত 11টি দেখো যে ওয়াদা পালন করে সকলে তাকে ড্যাশ করে যে ওয়াদা পালন করে সকলে তাকে বিশ্বাস করে এখন ওয়াদা পালন করা মানে কি ওয়াদা পালন করা মানে হচ্ছে কেউ যদি তুমি যদি কাউকে কোনো কথা দাও সেটা যদি তুমি পালন করো তাহলে কি সেটাই হচ্ছে তোমার ওয়াদা পালন করা আর এটা করলে সকলেই তোমাকে কি বিশ্বাস করবে তারপর দেখো ওয়াদা পালন না করা খুবই অন্যায় ওয়াদা পালন না করা খুবই ড্যাশ ওয়াদা যদি তুমি পালন না করো তাহলে এটা খুবই অন্যায় দেখো গোসলের ফরজ ড্যাশটি গোসলের ফরজ তিনটি তারপর দেখো ইজহার শব্দের অর্থ ড্যাশ ইজহার শব্দের অর্থ প্রকাশ করা ইজহার শব্দের অর্থ প্রকাশ করা তারপর দেখো হরফে হালকি ড্যাশটি হরফে হালকি ছয়টি তারপর দেখো হযরত সোয়াইব আলাইহিস সালাম একজন বিখ্যাত ড্যাশ হযরত সোয়াইব আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী আমাদের যে অনেক নবী ছিল তার মধ্যে হযরত সোয়াইব আলাইহিস সালাম একটা নবী তারপর দেখো হযরত সোয়াইব আলাইহিস সালাম যে স্থানে বাস করতেন তা তাও মাদ আন নামে অভিহিত হযরত সোয়াইব আলাইহিস সালাম যে স্থানে বাস করতেন তা তাও মাদ আন নামে পরিচিত তারপর দেখো মাদ আন একটি দেশ ও একটি দেশের নাম মাদ আন একটি জাতির ও একটি শহরের নাম তারপর দেখো সোয়াইব আলাইহিস সালামকে সোয়াইব আলাইহিস সালামকে তার চমৎকার বক্তৃতার জন্য খতিবুল ড্যাশ বলা হয় হযরত সোয়াইব আলাইহিস সালামকে তার চমৎকার বক্তৃতার জন্য খতিবুল আম্বিয়া বলা হয় খতিবুল আম্বিয়া বলা হয় আচ্ছা তাহলে তোমাদের এই শূন্যস্থানগুলো থাকলো এই দুইটা ক্লাসের মানে দুইটা যে শূন্যস্থানে ক্লাস নিয়েছি এগুলো তোমরা এমটি 3 জন একদম কমপ্লিট করবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে